কেওট আর দীপ তহত দুটাই ভাই লগাইছিলি? মই আগতেই জানো, এ ভাই ককাই যে নলগাও আমার এক নোৱাৰে। হে ভগবান, এয়া মোৰ ভাড়াঘৰ হৈ থকা নাই। সুন্দর, অতি সুন্দর চিন্তা। খালি মোক আকৌ লাভ নামাৰিবা। এই ৰবাচোন কলিতা, কোনোবাই শুনিলে কি বুলি ক'ব? বোলা তুমি ভিতৰলৈ বোলা, এওঁৰ লগত ড্ৰয়িং ৰুমতে বহি পেলাই কথা পাতিবা। আহা ভিতৰলৈ, কি যে ঘটনাবোৰ ঘটি থাকে নহয়। দেখিলো বয়া লাগে, এ ফচলো ফচক দে। এ নাই ফচাবা নৰা, নিজো দাদাহান মানুহ বাচাবা লাগব কিবা কৈ। ইমান ভয় কিয় খাইছে? হেৰি নহয়, আপোনাৰ লগত মোৰ কথা এটা আছে। হয় নেকি? কোৱা। কিন্তু মই কথা এটা কৈ লওঁ, আজি যিটো ঘটনা হৈ গ'ল মোৰ অকণো হাত নাই, মই একো নাজানোৱেই। মোক কৰিবলৈ কৈছে, মই কৰিছোহে। ঘৰ সৰু ল'ৰা যে কথাবোৰ মানে একদম বুজি নাপাওঁ। বৰ নামঘৰৰ শপত মানে জানো, সেইবাবেহে আপোনাক মাতিছো। এইবোৰ চবহে অনন্তটোৰ কাম, মোৰ মায়ে ল'ৰাহে, মোৰ আৰু তাক জানিবলৈ বাকী আছে জানো। তুমি ঠিক ধৰিছা, এইবোৰ চব অনন্তই কৰিছে। মই অনন্তক চিনি পাওঁ নে তোমাক চিনি পাওঁ? মই আংকুল দাকহে চিনি পাওঁ, গতিকে তোমাৰ লগত মোৰ কি দুশ্মনি থাকিব পাৰে কোৱাচোন। ঠিক কৈছে, আপুনি এই অনন্তৰ লগ একেবাৰে এৰি দিয়ক। মোৰ মায়ৰ সা সম্পত্তিখিনি যদি উলিয়াব পাৰোঁ, মই আপোনাক তাতকৈ বেছি দিম। হয়নে? তুমি মোক ইমান মৰমত মাতিছা, তৎক্ষণাত ইমান আপোন কৰি লৈছা, ইয়াতকৈ আৰু কি লাগিছে? অৱশ্যে তুমি যদি দিব খোজা ল'ম আৰু। আইজৈ, ইমান মৰম লগাকৈ কৈছে, লাজ কৰিব নালাগে, আহক। বা, ইমান মৰম লগাকৈ কৈছে, ইমান মৰম লগাকৈ মাতিছে। তাতে এজনী ছোৱালীয়ে, ইয়াতকৈ মোক আৰু কি লাগে? যি আশা কৰিছিলোঁ তাকেই পালোঁ। এইবোৰ মাটি সম্পত্তি টকা পইচা কেলে নালাগে নহয়, ইমান মৰম। আইজৈ, কি হ'ল? আহক আকৌ। ছাগলী চুৰ হ'ল, সেই কেছটোত মোক ফচাই দিছে। সেই ছাগলী চুৰিৰ কেছ? হেৰি, আপুনি নিকৃষ্ট কাম কৰে বুলি জানো, বেয়া কাম কৰে বুলিও জানো, কিন্তু ছাগলী চুৰিৰ দৰে এনেকুৱা এটা বেয়া কাম কৰিব বুলি মই সপোনতো ভবা নাছিলো। মৰা, অলপ মনে মনে থাকক না, মই ছাগলী চুৰ কৰিম বুলি কেনেকৈ ভাবিব পাৰিলে? দাঁতৰ বিষত মই ছয়াবিনেই চুবাব নোৱাৰো, ছাগলী চুৰ কৰি মই কেনেকৈ চুবাম? তেনেহ'লে চেলিম কচাই কিয় মাতিছিলা? হেত্তেৰি মৰা, ৰুমহে ছাগলী হেলাল কৰিবলৈ মতা নাছিলোঁ নহয়, আপুনিহে ৰং ইনফৰ্মেশ্যন দিলে, আপুনি চব প্লেন নষ্ট কৰি পেলালে। যদি ছাগলী চুৰ কৰাই নাছিল, পুলিচৰ ভয়ত কিয় পলাই ফুৰিছে? সঁচা কথাটো কৈ দিয়ক, গৈ চেলিমক কিয় মাতিছিল কৈ দিলেই হ'ল। সেই কথাটোকে ক'বলৈ আপোনাক মই চান্স নাপালোঁ, বুজিছেন নাই? প্ৰকৃত কথাটো কৈ দিলে তাতকৈ চৰাহে হ'লহেঁতেন এইকেইটা, এই কাকতি ঘৰত থকা এই অলংগদ্ধকেইটা, তাহাঁতক পালে এতিয়া কান্তলীয়া চৰ তাত ভাঙি দিলোঁহেঁতেন। তাহাঁতৰ লগত পৰিয়েই মোৰ এই অৱস্থা হ'ল, বুজিছেন নাই? অ, মই কচাই বিচাৰি যোৱা নাছিলোঁ নহয়, মই মানে ডন ভাই, এই যে কথাত পৰি যে ডিঙি কাটি দিয়া চুইটকে, সেইটোহে বিচাৰি গৈছিলোঁ। আপুনিহে চেলুমৰ কথা ক'লে এই ছাগলী হেলাল কৰাটো কথা। মই কেনেকৈ জানিম এই আপুনি ভাই বা ডনক বিচাৰিছে বুলি? তাৰ মানে কথা সেইটো সেইটোৱেই। হে, এইটো বৰ ডাঙৰ কথা হ'ল নহয়, আপুনিতো বৰ বেয়া কেছত ফাঁচি যাব। আৰু মই নোখোৱাব, মই বৰ বেয়া টেনচনত পৰিছো, মই কি কৰোঁ ভাবিয়ে পোৱা নাই। অ, চেলিমক আপুনিয়ে মাতিছিলো বুলি কৈ দিয়ক না। কি কথা ক'বলৈ আহিছে, মই কিয় ক'ম চেলিমক মতা? মোৰ বন্ধু হিচাপে কৈ দিয়ক না। অ, ৰ'ব, হে ৰ'ব।
কি হল ভালকৈ বহক আকো, ভয় কৰিছে কেলে? ভয় কৰা নাই, লাজ লাগিছে। আজ লাজ কৰিবলৈ আকো কি হল, মোমাই নাই নহয়। হেৰি নহয়, কথা এটা কওঁ। ইমান খৰধৰ কৰিবলৈ কি আছে? আমি প্ৰথমে দুই দুয়োকে চিনি লওঁ, মইতো এনেও ভাবি থৈছোৱেই। আজ্য, সেইবোৰ কথা নহয়, সেইবোৰ কথা পাতিবলৈ গোটেই জীৱনটো পৰি আছে। হেৰি নহয়, আমাৰ মোমাই বেগ চেগ একো নাই নেকি? আছিলে, অহাৰ পিছৰে পৰা বেগ এটা হাবত মাৰি ধৰি আছিলে। তেনেহলে ক'ত গ'ল, বিচাৰিয়ে পোৱা নাই যে? তাকেইতো, হঠাৎ দেখোন এদিন নাই, নাই যি নাই আৰু। এই অনন্তই কেনেবাকৈ মাৰি দিয়া নাইতো? নাই নাই, সি বেগটো নিয়া নাই, সি বেগটো আমাৰ লগত বিচাৰিহে ফুৰিছে। আৰু অনন্তই বেগটো নিয়া হলে বুঢ়াই কমখন চিঞৰ বাখৰ কৰিলেহেঁতেন নেকি? শুনিছো তাত হেনো বহুত টকা পইচা আছে। অঁ, সেইবাবেতো মই লৰি আহিছিলো, এতিয়া দেখোন বেগটোৱে নাইকিয়া হৈ গ'ল। বুইছা, এইটো আমাৰ বাবে লাখটকীয়া প্ৰশ্ন হৈ আছে। চেহ, বহুদিন থাকিবও নোৱাৰিম নহয়, সোনকালে কিবা এটা হোৱা হ'লে ভাল আছিল। মই আছো নহয়, তুমি চিন্তা নকৰিবা, তোমাৰ লগত মই চাহটোৰ দৰে লাগি থাকিম। লাগি থাকিব নালাগে, বেগটো আৰু সম্পত্তিখিনি কথা চিন্তা কৰক, বৰ দিগদাৰ। হেৰি নহয়, মোক মৰাতকৈ এই বুঢ়াক মৰাৰ ব্যৱস্থা এটা কৰিব নোৱাৰিনে? বুঢ়াক মাৰিলেচোন চব আধ্যায় পৰিব। হ'ব দিয়া, তুমি চিন্তা কৰিব নালাগে, কিবা খাবা? ভোক চোক দেখোন একো নলগাই হৈ গ'ল, সম্পত্তিৰ কথা ভাবি ভাবি একোৱে খাবলৈ মন নাযায়, কিবা আনে যদি আনক। পকৰি খাবা? পকৰি? আইজ, পকৰি নাখাওঁ, চকলেট আনক, ডাঙৰ চকলেট। ডাঙৰ চকলেট? ডাঙৰ চকলেট খোৱাবলৈ মইচোন ডাঙৰ হোৱাই নাই, হে এনে খোৱাম বুলি কৈ মিছাই সমস্যাতহে পৰিলোঁ। অ' ৰাজা, এই চাৰেণ্ডাৰ কৰি দিলি ভাল, বুজিছিনে? নহ'লে অসমত যিমান ছাগাল চোৰ হ'ব নহয়, কিন্তু সেই চব উপায় কেওঁ ডকাই ধৰিব। ৱাহ, কেওঁতে অকলেই গোটেই অসমৰ ছাগলীসোপা চুৰ কৰিব নে কিবা? কি কথা কবলৈ আহে হে? এৰি, হাতৈটো নিয়ম, আপুনি যদি একবাৰ চোৰ ধৰা পৰিছে নহয়, হয় ভৱিষ্যতে সিও তাকেই ধৰে। হয় নেকি? আপোনালোকৰ নিয়মবোৰ বৰ আজব দেই। আমি মানুহবিলাকে আজব। হয় হয়, কিয় নহয়, পিছে কেওঁতক ইয়াত ক'ত বিচাৰি পাব, বাটে পথে বিচাৰক, কেওঁত ইয়াত নাই নহয়। ৰ'বচোন ৰ'ব, অলপ ৰেষ্ট লওঁ, কিমান খোজকাঢ়িব হে? আগ চিংগেলমান চাহ খাব পাৰিলে বয়া নাছিল, অন ডিউটিত যদি পুলিচক চাহ খুৱাব পাৰে নহয়, বহুত পূৰ্ণবান হ'ব হে। হয় নেকি? কোনখন শাস্ত্ৰত লিখা আছে? আমাৰ এওঁ নাই, চাহপাতো নাই নেকি? কলিতা, আপুনি যাওক। নাই নাই, এক চিংগেল চাহ খাব পাৰিলে আও, কিহে নাই বুলি কৈছিলে, এখেত ওলাই আহিলে দেখোন। অৰে বৰানী, বাপ্প একেবাৰে মুখ চুক নেথকা কৰি আছে কিয়া? এখেত মানে মই দেখোন কৈছো এই বৰানী নাই বুলি, এওঁ মানে কোন মানে এইডাল মোকেই চিনি নোপোৱালি জেঠাই, চিনি নাপাওঁ, কালি আহিছিলোহে, আজি যামগৈ, এতিয়ালৈকে জেঠু এটা গোটাব নোৱাৰিলি। জেঠাই? কি কৈহে? জেঠুৰ মুখখন অলপ চাব পাৰিলে ভাল আছিলে, মানে আমাৰ সেই অফিচতো তিন চাৰিজনমান বিয়া নহয় মানুহ আছে, সিহঁতৰ পিছে বয়স 50-60 বছৰমান হব, চাওঁ আমাৰ মুখখন চাওঁ। নালাগে নালাগে, মই ফটো দিম নহয়। অ জেঠাই, যাওক, দেৰি হব, নহলে আমাৰ এওঁ মোক থব। পিছফালে খোজ এটা মাৰি দি আছো। হয় নেকি? মা কচম, অ ব্ৰাদা, আপোনাৰ জেঠাই মতা মানুহ চেণ্ডেল জোতা পিন্ধে নেকি? ঐ কলিতা, আপোনাৰ চৰম নাই নেকি হে? মাইকী মানুহৰ ভৰিত চকু দিছে, পুলিচৰ মানুহ হৈ আপুনি মাইকী মানুহৰ ভৰিত চকু দিয়ে? এ বৰাদা, বেয়া নাপদক, মুখৰ পৰা এনাই ভুলোতে ওলাই গেল আহে, ইংলিছত যে কয় চিলি বাবদা দিবা, ক্ষমা কৰি দিব, মই চাহ তাহ আকৌ নাখাওঁ, বৰাণী নাই যাতে, মই আহোঁ তক। অঁ যাওক যাওক। ভাল বাছিলো দেই, এই যে কেওঁত বোলাটো, হে যিমান টেঙৰামি কৰে অকৰামি তাতকৈ বেছি কৰে। নাই নাই, মানুহটোক এই বিপদৰ পৰা যেনে তেনে ৰক্ষা কৰিবই লাগিব। হৰি, হে কথা নাই বতনা, সেইফালে জঁপিয়াই দিলে যে পটককে, নহ'লে মৰিব নালাগিব। কিয় মৰিব লাগিব? থানাত যদি কেছ দি দিয়ে তাইক মাৰিবলৈ মানুহ নিয়োগ কৰা বুলি, তেতিয়া তাইৰ লগত পুলিচ চুলিচ এইবোৰৰ খেল নাই, ফচিব। হৰি,
ফসিব, এই দীপক আর ভতিজা দুইটা ফসিব। শুনছুন, সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি অন্নপূর্ণা ঘি ইজ গুড জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট আর খুশখবরি ঘর বেঠে আর ইন্ডিকা ইজি হেয়ার কালার। ও আর এটা মায়ে কিবা পুলিশের কথা কৈছিল, ক্লিয়ার নকরিলে কথাটো কি? বিশেষ ভাবিবলগীয়া একো নাই, তোর এই শর্মা আঙ্কেলের লগত অলপমান ভুল বুঝাবুঝি হয়েছিল, এটা ক্লিয়ার হয়ে গেছে। ওহ, সেইটো কথা, এইবার চিন্তা করব না বুঝছা, কিবা পুলিশের প্রবলেম হলে মোক কবা, মই আছো। কিয় তুই থানার ওসি নে ডিএসপি? বাপেক, এইবারহে আসলতে মই একদম হসা লাইনত পড়ছো বুঝছা, ইমান দিনে এনে হাবাথুরি খাই ফুড়ছিল। তুই কিবা চাকরি পালি নাকি? চাকরি নহয়, চাকরিতকে বহুত উপরত। কি দরকার চাকরি করবলে? কিয় জয়েন করলি? জয়েন করা নাই, আমি পাঁচটা মানে লগ হয়ে একটা সংগঠন খুলিছো। আজিকালি কোনো ফিউচার নাই জানা, আমি আসলে ছাত্র সংগঠনের নিচিনা একটা সংগঠন খুলিছো। ছাত্র সংগঠন? হয়। তো এতিয়া ছাত্র হয়ে আছে নাকি? কিয় ছাত্র সংগঠন খুলিবলে ছাত্র হয়ে থাকিব নালাগে তো, আমি মানে পাঁচটা মানে মিলি লৈ অসম মহিমূর ছাত্র সেনা নামের একটা সংগঠন ফটকে খুলি পেলালো, আর ফটকে আমি তামাম নামটাও দি দিল, মই তারে সহ সম্পাদক। এই মহিমূরটো কি? মহিমূর মানে হয়েছে শেষ করে দিয়া। আচ্ছা, তার মানে তুই চাকরি বাদ দিলি? হেই, সংগঠন খোলার পিছত আর চাকরির কথা চিন্তা করিম নাকি? কেইদিনমান পিছত মই নির্বাচন খেলিব খুজিম, সব দলে টিকেট দি দিব। এইবারে আসল ঠাইত হাত দিছ, কিন্তু বাওয়া মোর পয়সারে কিন্তু সংগঠন করিব নোৱাৰিবি। নালাগে, কেবা ঠাইতো আর টি আই করিম বলে আমি 10,000 মান টাকা উঠালোই, আর মোর ভাগত 2,000 টাকা আহিলেও। আরে মোর সুযোগ্য সন্তান হেমন্ত কাকতি, তোর লড়াই তোর মান রাখিলে। বড়িয়া বড়িয়া বড়িয়া, আরা শুনছা, তোমার লড়া করবার পরা কোনখিনি পালে গেছা? হরি, কথা নাই বটনা সেফালে জপিয়াই দিলে যে পটককে, নহলে মরিব নালাগিব। কিয় মরিব লাগিব? থানা যদি কেস দি দিয়ে তাইক মারিবলৈ মানুহ নিয়োগ কৰা বুলি, তেতিয়া তাই লগত পুলিচ চুলিচ এইবোৰৰ খেল নাই। এবাৰ তো শুনিছিলোঁ গাঁৱৰ পুলিচে তাকো পিটিছিলে। তাকেইতো, তেনে এজনী ছোৱালীৰ লগত দুশ্মনী কৰি কি লাভ, গতিকে মিলি থকাই ভাল। কিবা খং উঠিব মোকো দুপিটন দি দিয়ক। অৱশ্যে মোৰ লগত প্ৰায় হৈছেগৈ। কি প্ৰেম হয়নে? হৰি, এই লগত এই প্ৰেম চেমৰো একো খেল নাই। কি প্ৰেম নাই? সকলোৰে জীৱনত প্ৰেম থাকেই, খালি সকলোৰে প্ৰকাশ কৰা পদ্ধতিবোৰ অলপ বেলেগ বেলেগ হয় আৰু। হয়নে? আমাৰ জ্যোতিষীৰ লগত ইমান দেৰি ৰুমত কি কৰি আছে? চাই হওক গৈ, যাওক যাওক যাওক। আপোনাৰ লগত যদি প্ৰেম, জ্যোতিষীৰ লগত কি কি? সদুচোন ব্ৰহ্মচাৰী, ব্ৰহ্মচাৰীয়ে প্ৰেম কৰিব নোৱাৰিব বুলিতো কোনো কথা নাই। সেইফালে গৈ আপোনাৰ লাভ নহ'ল, পিছত কিন্তু মোৰ উপায় বিচাৰিলে নহ'ব, এতিয়াই কৈ থলোঁ, আপোনাৰ মোৰে চুক্তি বাতিল। কাকতি, অ কাকতি, উঠাই নাই নেকি? কিছুমানৰ আকৌ ৰাতিপুৱাটো দেৰিকে হয় নহয়। আরে বড়া দেউ, রাতিপুয় আহিলে যে, কথাটো কি? হে নকব আর, লোকর কামত আহিছো। লোকর কামত? কি লোকর কামত? আগতে বকছুন কাকতি, কেওটর কথাটো লৈ আহিছিল, বেচারা পুলিশের ভয়ত পলাই ফুরিছে, ইমান ডাঙর অপরাধ করেছে, ফুটিবটো লাগিব। হে নকব আর, কেওটর কথাটো লৈ মোরো ভুল হয়ে গেল নহয়, সেলিম কসাইর নাম তো মহে কৈছিলু, গোটেইখন কিবা খেলি মেলি হৈ গ'লে হে কাকতি। এতিয়া কথা হ'ল, এটেম্প টু মাৰ্ডাৰ, এজনী ছোৱালীক
হত্যা করবলৈ পরিকল্পনা করা হয়েছিল নে নাই? ফসিব, আরে ফসিব, এই দীপক আর ভতিজা দুইটা ফসিব। শুনকচোন, কেওঁটো কিমান ডাঙর কেসত ফসিব দিব নোৱাৰি, হাজার হক প্রতিবেশী। না 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 না, আরে কেওঁটোক ইমান সহজে ক্ষমা করব নোৱাৰি। আহা, কেলেইনো তেনেকে কৈছে হে? মানুহটো অকৰাল হলেনো এনেকুৱা বুৰ্বকামি কৰে নে? আর একটা কথা মন করকচোন, মানুষটুক আপনি ইমান অত্যাচার করে, তথাপি কেতিয়াবা আপনার নমতা কৈ আছেনে? অবশ্য কথা তো নোহা নয়। অরে বরাদেউ, শুনক, এতিয়ালৈকে থানাত কোনোবাই কারোবাক মারিব আহিছে বুলি কেস রেজিস্টার্ড হওয়া নাই, মানে কি কোনেও এজাহার দিয়া নাই, মাত্র ছাগলী চুরর এজাহারখনহে পড়িছে। শর্মায় আকৌ এজাহারৰ পৰা মোৰ নামটো উঠাই লৈছে, কিন্তু কেওঁটোৰ নামটো উঠাই লোৱা নাই। শর্মার কথা হল, ছাগলীটোর মূল্য 2000 টাকা, যদি সেই 2000 টাকা কেউতে শর্মাক দি দিয়ে, তেতিয়াহলে তেওঁ এজাহারখন উঠাই লব। আপনি কেউটক কোক এটা ছাগলী কিনি শর্মাক দি দিব কারণে, বস কেস কে। যদি এই ছোৱালীজনীয়ে তাইক মারিবলৈ অহা বুলি কেস নিদিয়ে, হব তাকে কৰোগৈ। হাজার হক একেলগে থকা মানুহ, কারোবার বিপদ হলে বেয়া লাগে দিয়কচোন। বারু কাকতি, মই আহিছো, যাওক। এরা কেওঁটোর কিবা এটা হলে মোরও বেয়া লাগিব, মই দেখুন একো করবলকে নাপাম। সে বড় বেয়া কথা হল নহয়। কি কলা? হ্যাঁ কি কলা তুমি মোক? ও তার মানে তুমি মোক দম দিছা? দম দিছা? মোর বন্দুক তো কত? মোর বন্দুক তো কত? হে তেরি বন্দুক তো নাই নহয়। মোক ভাল পায় নাপায়? ভাল পায় নাপায়? ভাল পায় তুমি? ওরি, এইবোৰ সামৰক আৰু ইয়াৰ পৰা বিদায় লওক, নহলে এই ব্যৱসায়টোকে বাদ দিয়ক, কাম নাই। কি কলা? মোৰ ব্যৱসায়ত কাম নাই বুলি কলা যে, আৰু মোক বেলেগলৈ যোৱাৰ কথা কলা যে, কথাটো কি? কথাটো কি? আপুনি মোৰ হাত চাই কি বুলি কৈছিল? প্ৰেম নাই এই দীপকৰ লাইফত, প্ৰেম নাই। ওরি, প্ৰেমৰ ৰখে চৌচুৱাই আছে? নাই 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 নাই, এই ৰত্নাকৰৰ জ্যোতিষত আজিলৈকে ভুল হোৱা নাই, তোমাৰ জীৱনত প্ৰেম থাকিবই নোৱাৰে। মই কলেই মানিম নে? কথা কৈছে, এইবোৰ সব ভণ্ডামি। কি কলা? হা কি কলা? মোৰ এইবোৰ ভণ্ডামি বুলি কলা? অ কলোতো, শুনক, আমাৰ যে আংকুলদা, আংকুলদাৰ ভাগিনীয়েকৰ লগত ইতিমধ্যে মোৰ প্ৰেম হৈ গৈছে, আৰু প্ৰেমে পিকাপো লৈছে। অ কথা সেইটো, হৰা যাৰ হাতত শাখা সেন্দুৰ তাকেই বোলে ভেকুৰা সেন্দুৰ, হয়নে? এইবোৰ প্ৰেমেই নে? হৰা প্ৰেমৰ নিচা ফাটি যেতিয়া ক'ৰবাত দাঁত টিকটে পৰি থাকিবা নহয়, তেতিয়া গম পাবা। হৰা শুনা, নিচা আশা কৰি লাভ নাই, মোৰ লগত ইতিমধ্যে হিয়া দিয়া নিয়া হৈ গ'ল। গম পাইছো, সেইকাৰণে মোৰ ৰাস্তাৰ পৰা আঁতৰি যাওক। হৰা বোবা, হা তোমাৰ চাগে গাখীৰ খোৱা দাঁত সৰাই নাই, তুমি এইবোৰ বুজি নাপাবা। হ্যাঁ জীবনটো বহুত পড়ি আছে, যা ও আকো খ পহা গৈ যা। ওরে ভালকে কথা কলে নুখুনা নেকি? মই কিন্তু ডেঞ্জারাস বস্তু হয়, জুরহাট মধ্য গরু মরার হয়, ভালে ভালে ইয়ার পৰা ফুটক। কি কলা? হ্যাঁ ওরা কি কলা তুমি মোক? ও তার মানে তুমি মোক দম দিছা? দম দিছা? মোর বন্দুক তো কত? মোর বন্দুক তো কত? হে তেরি বন্দুক তো নাই নহয়, দাখন ইডাল দেখি যা, পিছি একদম ফালি দিম একদম ঘুরি। ও জ্যোতিষীর হাতত অস্ত্র শুভা নপা? হ্যাঁ অস্ত্র জ্যোতিষী মূল খুঁটিলে ঘুরি আইছে, কিন্তু দেই মোর আগর অতীতো দেখা নাই নহয়। মোরও লাঠি আছে, আছে লাঠি লোয়া নাই, ললে লাঠি রক্ষা নাই, কিন্তু গুলা গুল কই কবাম। কি কলা? গুলা গুল কইবা? ইয়াক আজি মই, আজি মই। হে ৰাতিপুৱা শুই উঠি ঘটি লুটালৈ, পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ, হাৰি হাৰি কৈ বাথৰুম যাওঁ বুলি টাৱেল চাবলৈ, তাতো দেখোন মানুহ আছে জুম বান্ধি ৰৈ। কি যে ভাই দিগদাৰী, কাম কৰো বেচৰকাৰী, দেৰিকৈ অফিচ সোমাই খাওঁ বছৰ গালি। আগবঢ়ালে সুপার বেসমল 33 কেশ কালা, ইহি হে সহি নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, ভি ওয়াশ ক্যান্ডিড ডাস্টিং পাউডার, ইনো গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি, অন্নপূর্ণা ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, প্রেগা ক্যাম্প প্রেগনেন্সি ডিটেকশন কিট, আব খুশখবরি ঘর বেঠে, আর ইন্ডিকা ইজি হেয়ার কালার।